কাতারে পৌঁছে গেছে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পিঠে ফেভারিট তকমা নতুন কিছু নয়, বলতে গেলে প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিল খেলতে নামে শিরোপার অন্যতম দাবিদার হিসাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে 2002 সালের পর আর বিশ্বকাপ ট্রফি ঘরে আনতে পারেনি টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটি। এবার ব্রাজিলিয়ানদের 20 বছরের হাহাকার ঘোচাতে চান নেইমার। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন নিয়েই কাতারে এসেছে তার দল। কাতারে পা রাখার আগেই অবশ্য হেক্সা জয়ের চ্যালেঞ্জের কথা তার পিএসজির সতীর্থ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জানিয়ে এসেছেন এই নেইমার। এছাড়া কাতারে যাওয়ার আগে শর্টসে ছয় তারা লাগানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। যে দল এখন পর্যন্ত যতটি বিশ্বকাপ জিতেছে তাদের জার্সি আর শর্টসে সেই কয়টি তারকা আঁকা থাকে। নেইমার তাহলে পাঁচটি বিশ্বকাপ জেতা ব্রাজিলের শর্টসে ছয় তারকা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, এমন প্রশ্ন উঠেছে চারদিকে। এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ঘিরে নিজের স্বপ্নের কথা বলেন সময়ের অন্যতম সেরা তারকা। বিশ্বকাপে নিজের প্রস্তুতি সম্পর্কে নেইমার বলেন, আমি খুশি, আমি ইদানিং ক্লাবে খুব সুখে আছি, এ কারণেই আমার মনে হচ্ছে আমি খুব ভালোভাবেই তৈরি। মাজেদুর রহমান, দিব্যগড়া টাইমস।